হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি সাদা পোলাও বা প্লেন পোলাও সাদা পোলাও তৈরি করার জন্য হাঁড়িতে সাদা তেল এবং ঘি গরম করে নিয়েছি তাতে দিয়েছি গোটা গরম মশলা এখানে ছিল দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নিব এখান থেকে দারুণ একটি সুগন্ধ বের হয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিব বেশ অনেকখানিকটাই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি সরি বেশ অনেকখানিকটাই বলাবুল হয়ে গিয়েছে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি পেঁয়াজ একদম লাল লাল হয়ে আসলে দিয়ে দিয়েছি আমি আগে থেকে পোলাওর চাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেই চাল এখানে অ্যাড করে দিচ্ছি এটা ছিল গুঁড়া চাল এখানে আমি এক কেজি পরিমাণ চাল নিয়েছি এবার চালগুলোকে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে এভাবেই ভেজে নিতে হবে এই ভাজার প্রক্রিয়া প্রায় অনেকক্ষণ চালাতে হবে যাতে ভাতটা খুবই সুন্দরভাবে হয়ে যায় এবং ঝরঝরে হয় এই জন্যই এভাবে অনবরত চেড়ে দিতে হবে আর হলে নিচ দিয়ে চালগুলো লেগে যাবে পোলাও যদি পুড়ে যায় খেতে একদম বাজে লাগে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কাজু বাদাম বাটা এগুলো দিলে পোলাওর যে একটি ফ্লেভার আছে সেটি অন্যরকম আসে খেতেও ভালো লাগে পোলাওর খুবই দুর্দান্ত একটি স্বাদ পাবেন আপনারা সেজন্য চেষ্টা করবেন অবশ্যই আদা রসুন কাজু বাদাম বাটা দেওয়ার জন্য দিয়ে আবারও নাড়াচাড়ার পালা আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিব অবশ্যই অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে পোলাও নিজ দিয়ে লেগে যাবে আর নিজ দিয়ে লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না প্লেন পোলাও আজকে আমি দেখাবো কিভাবে একদম ঝরঝরে করে আপনারা প্লেন পোলাও তৈরি করবেন যেভাবে আমি করছি ওইভাবে করার চেষ্টা করবেন আমার বিশ্বাস যে আপনাদের পোলাওও একদম ঝরঝরে হয়ে যাবে এরই মাঝখানে আমি এক কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দুধ দেওয়ার পরে দেখুন ভাতগুলো দেখতে সরি চালগুলো দেখতে কি দারুণ লাগছে নেড়ে চেড়ে দেওয়ার পরে ফলে এই অবস্থায় এসেছে এখন দেওয়ার পালা পানি আমি পানি অ্যাড করে দিয়েছি চাল যদি হয় এক কেজি তাহলে পানি দিবেন দুই কেজি যে কোনো পোলাও চালে চাল যতটুকু পানি তার ডাবল সবসময় চাল যদি নেন হাফ কেজি তাহলে পানি দিবেন এক কেজি এই পরিমাণটা যদি ঠিক রাখেন তাহলে আপনারা পারফেক্টলি একটি পোলাও রেসিপি তৈরি করে ফেলতে পারবেন এরই মাঝখানে দিয়ে দিলাম লবণ লবণ দিয়েই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি বল জন্য অলমোস্ট বলক কাশা শুরু হয়ে গিয়েছে এরই মাঝখানে দিয়ে দিয়েছি টক দই টক দই দিলে খুব দারুণ একটি ফ্লেভার আসে খেতেও ভালো লাগে চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য পোলাও তো আর প্রত্যেকদিন দিন খাওয়া হয় না মাঝে মধ্যে একদিন খাওয়া হয় সেজন্য সব উপকরণ দিয়েই খাওয়ার চেষ্টাটা করবেন তাহলে দেখবেন পোলাওটাও ঝরঝরে হয়ে গিয়েছে খেতেও খুবই ভালো লাগছে আর আপনার এই পোলাও খেয়ে সবাই আপনার নামে সুনামে গদগদ হয়ে যাবে আমি মাঝে মাঝে এভাবে পোলাও তৈরি করে থাকি যখন আমার বাড়িতে কোনো অকেশন থাকে বা অনুষ্ঠান থাকে তখন আমি তৈরি করে থাকি আপনাদের যদি আমার স্টাইল ভালো লাগে তাহলে ফলো করতে পারেন ফলো করলে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না তৈরি হয়ে এসেছে বললে ভুল হবে আরও কিছুক্ষণ রাখতে হবে এরই মাঝখানে আমি অ্যাড করে দিয়েছি আরও কিছু ঘি এবং পেঁয়াজ বেরেস্তা কিছু ঘি দিয়েছি দারুণ একটি সুগন্ধের জন্য ঘি দিলে খুবই সুন্দর একটি সুগন্ধ আসে যখন পোলাও হাড়ের ঢাকনাটা তোলা হয় তখন গন্ধে চারোদিকও মোমো করে দিয়ে দিচ্ছি কাজু বাদাম মাঝখান থেকে ভেঙে দিয়েছি এটা গার্নিশিংয়ের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিচ্ছি কিছু কিশমিশ এগুলো গার্নিশিংয়ের জন্য দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে আমার প্লেন পোলাও আমি আপনাদেরকে একটু করে তুলে দেখাচ্ছি যে কতটুকু ঝরঝরে হয়েছে ভাত দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমার এই প্লেন পোলাও যদি কারো ভালো লাগে তাহলে এভাবেই তৈরি করতে পারেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে